हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल कुकिंग स्टूडियो। आज के गरुर मांस दिए एक डिश कर देखाबो, सेटार नाम होच्छे काटा मसलाय गरुर मांस। एटा किन्तु परोटा पोलाओ भात सबकिछुर साथे खेते असाधारण, विशेष करे जदि परोटा बा पोलाओर साथे खान खूबी मजा। एर जन्य आमि एखाने 1 केजिर मतो गरुर मांस नियेछि। रसुन कुचि आछे 3 टेबिलस्पुनेर मतो, आदा कुचि आछे 1.5 टेबिलस्पुन, शुकना मरीच 6-7 जस्ट केटे रेखे एरकम करे, आपनारा चाहले बीजटाओ फेले दीते पारें। एखाने दई आछे 1/2 कप, धनियार गुड़ा आछे 1 चा चामच, जीरार गुड़ा आछे 1 चा चामच, मरीचर गुड़ा आछे 1/2 चा चामच, आपनारा चाहले मरीचर गुड़ा कम। इलाच नियेछि 3टी, दारचिनी नियेछि 2टी, तेजपाता नियेछि 1टी, आर लागबे 1 टेबिलस्पून विनेगार, आर पेयाज कुचि लागबे 1.5 कापेर मतो, আর লবণ নিয়েছি 7 মতো। চলুন চলে যাই পুরো প্রস্তুত করে। 1/2 কাপের মতো তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন, বাট এটা একটু ভুনা ভুনা হয়, তেলের উপরেই থাকে, এই কারণে তেলটা একটু বেশি নিয়েছি। এরপরে তেজপাতা, দারচিনি আর এলাচ গরম মশলাটা দিয়ে একটু ফোড়ন দেব। গরম মশলাটা যখন একটু গরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। যখন দেখবেন গরম মশলার পাশে এরকম বুদবুদ সৃষ্টি হয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই মাংসের জন্য পেঁয়াজটা ভাজার কোনোই দরকার নেই, একেবারে সব কিছু পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। রসুন কুচি, আদা কুচি, শুকনো মরিচ দিয়ে জাস্ট 1-2 মিনিটের মতো একটু নেড়ে দেব। 1-2 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি ধনিয়া জিরা আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব দই। দইটা দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। এই রান্নাটার সময় মশলা কষানোর মতো কিছু নেই, কারণ রান্নাটা একটু বেশি টাইম চুলায় রাখতে হয়, তো মশলাটা থেকে এমনিতেই সব র ফ্লেভারটা চলে যায়। আর এই যে আদা কুচি রসুন কুচি দিয়েছি, এই কারণেই এটাকে কাঁটা মশলা বলা হয়, কারণ আমরা যখন এটাকে খাবো তখন একটু একটু করে দাঁতের নিচে পড়বে, সো ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। আর দিয়ে আছে, এবার আমি দিয়ে দিব 7 মতো লবণ, আর দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর মাংস। এখন গরুর মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই মাংসে কিন্তু হলুদ দেয়া হয় না। এবার আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিয়ে আরেকটু নেড়ে দিয়েছি। এবার এটাকে 1.5 ঘন্টার জন্য ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। আপনারা শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যেন নিচে পোড়া না লাগে। বিফ থেকে অটোমেটিকলি পানি বের হবে, সেই পানিতেই বিফটা কষানো হবে এবং সিদ্ধ হয়ে যাবে। প্লাস 1.5 ঘন্টায় মাংসটা যদি মাঝারি আঁচে থাকে এমনি সিদ্ধ হয়ে যাবে। সো ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। ওয়াও, কালারটা দেখেন, একেবারে হলুদ ছাড়াও কি নাইস একটা কালার এসেছে। মাংসটা এই 1.5 ঘন্টার মধ্যেই সুসিদ্ধ হয়ে গেছে, খুবই সফট হয়েছে, কারণ আমরা ভিনেগার অ্যান্ড টক দই ইউজ করেছি। ভিনেগারে মাংসটা একেবারে নরম হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে মাংস নরম হয়নি, অনেক সময় গরুর মাংসটা কচি থাকে না, সো সেই ক্ষেত্রে আপনারা আরেকটু পানি দিয়ে একেবারে সিদ্ধ করে নিতে পারেন। আর এই মাংসটা একটু ভুনায় খায়, তেলটা একটু উপরে ভাসা ভাসা থাকে, সেরকম খেতে হয়। এবার দিয়ে দিব আমি কয়েকটা কাঁচা মরিচ আর সামান্য একটু চিনি। এবার আরও 10 মিনিট চুলায় রাখবো, এখন আর ঢাকার কোনোই দরকার নেই। 10 মিনিট পরে সার্ভিং ডিশে উঠিয়ে সার্ভ করব। হয়ে গেল মজাদার কাঁটা মশলায় মাংস, আপনারাও ট্রাই করতে পারেন, আর ছবি তুলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই উম্মি নামে, সেখানে শেয়ার করলেই আমি পেয়ে যাব সাথে সাথে। আর থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে ক্লিক করুন। বাই।